আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের মনে লিডারশিপ নিয়ে একটা মিসকনসেপশন আছে যে লিডার হতে গেলে খুব গাম্ভীর্য থাকতে হবে, খুব পার্সোনালিটি থাকতে হবে, খুব একটা বুর্জোয়া ভাব থাকতে হবে। আসলে কিন্তু তা নয়। লিডারশিপের সবচেয়ে পূর্ব শর্ত হচ্ছে আপনার মনে নিরপেক্ষতা থাকতে হবে। অবশ্যই যখন আপনি হোয়েন ইউ রেজ ইউর ভয়েস, মেক শিওর আপনার যাতে নিজস্ব কোনো ইন্টারেস্ট না থাকে সেটার মধ্যে, এবং আপনার কথায় যেন কোনো ইগো না থাকে, এটা কিন্তু পূর্ব শর্ত। এবং এইটা করার জন্য আপনাকে কি করতে হবে, নিরপেক্ষভাবে সবকিছু দেখতে হবে এবং নিরপেক্ষভাবে আপনার ভয়েস রেজ করতে হবে উইথ নাইস অ্যান্ড ফার্মলি। একটা জিনিস মনে রাখবেন যে মানুষের মনে ফুল ফোটাতে হলে কিন্তু বা গাছকে বড় করতে হলে কিন্তু বৃষ্টির দরকার হয়, ঝড়ের দরকার হয় না কিন্তু। আর যদি ঝড় আসে তাহলে কি করে, সেই গাছ সহ সে বাগানটা উপড়ে চলে যায়। তো আপনি ভেবে দেখবেন যে আপনার কথায় আপনি কারো মনে ফুল ফোটাতে পারেন কিনা, নাকি ঝড় দিয়ে, কথার ঝড় দিয়ে উপড়ে ফেলতে পারেন। কারণ আপনার কথার মাধ্যমে, আপনার কাজের মাধ্যমেই কিন্তু একটা সমাজ, একটা কমিউনিটি সঙ্গবদ্ধ থাকবে, ইউনাইটেড থাকবে। ভেবে দেখবেন।